আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি, বাড়িতে যাওয়ার আনন্দ মনে নিয়ে একটু বেশি ভালো আছি। আজকের ভিডিওটি একদমই ভিন্নভাবে সাজিয়েছি, কোনো রান্না বান্না নিয়ে বা ঘরের কাজকর্ম নিয়ে সাজানো হয়নি। এটা হচ্ছে আমরা যে বাড়ি যাব তার জন্য কিছু টুকিটাকি শপিং করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো জুতা নিয়ে আমার একটা কষ্টের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে জুতা নিয়ে আমার একটা সমস্যার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো যে আমি যখনই জুতা কিনতে যাই আমার যে জুতো পছন্দ হয় সেগুলো আমি নিতে পারি না, কারণ সেগুলো একটু হলেও হিলের ভিতরে থাকে আর হিল জুতো আমার পরতে একদমই ভালো লাগে না। আমি পছন্দ করি না হিল জুতো পরতে, আর চয়েস করতে গেলে সবসময় হিল জুতোটাই চয়েস হয়, তবে ওই হাই হিলের কারণে কিনতে পারি না। তবে এবার একটু রিস্ক নিয়ে ফেলেছি, যে জুতোটা পছন্দ হয়েছে সেটাও কিন্তু উঁচা কম নয়, তারপর আমি এটা নিয়েছি কারণ আমার এটা অনেক চয়েস হয়েছিল। তো যাই হোক, দেখেই তো নিলেন, আমি জুতা জোড়া একটু পায়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আমার পায়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে যেগুলো মার্কেট করেছি সেগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড প্যান্ট এবং শার্ট নিয়েছিল, তো সেগুলো একটু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকদিন পর বাড়িতে যাচ্ছি আর বাড়িতে যাওয়া উপলক্ষে একটু একটু শপিং না করলেই নয়। তো যেহেতু ব্লগিং করি, টুকিটাকি যাই করি, আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা সেটা ভালোবেসে দেখেন, এজন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। আপনাদের ভাইয়া একটা প্যান্ট নিয়েছিল আর দুইটা শার্ট, আর আমি দুইটা থ্রি পিস নিয়েছি। তো এখন হচ্ছে সেটাই শেয়ার করব আপনাদের সাথে, আমার থ্রি পিস দুইটা। তো এই থ্রি পিসটা একটু সিম্পল এমব্রয়ডারি কাজের ভিতরে নিয়েছি যাতে পরতে আরামদায়ক হয়, আর বেশি ভারী কাজের থ্রি পিসগুলো সবসময় পরাও যায় না। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি সেটা দেখে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রিন্টের ভিতরে হালকা কাজের এই থ্রি পিসটা, আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এই দুইটা থ্রি পিসই নিয়েছি, আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য একটা থ্রি পিস নিয়েছি। তো আমার থ্রি পিসটার তিনোটা পিস একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জামাটা খুবই পাতলা কাপড়ের ভিতরে, পরতে খুবই কমফোর্টেবল লাগবে। এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্মুর জন্য এনেছি, আম্মুর খুব পছন্দ হয়েছে। আর আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।